সবাইকে স্বাগতম আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে। আজ আপনাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এবার শুটিংয়ে আহত হলো কে আপন কেপুর সিরিয়ালের নায়িকা জবা। বিস্তারিত সব জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছুদিন আগে শেষ হয়েছিল কে আপন কেপুর ধারাবাহিকটি। সিরিয়ালটি টিআরপির দিক দিয়ে অনেক জনপ্রিয় ছিল। প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা শীর্ষে ছিল। সিরিয়ালে নায়ক নায়িকার ভূমিকায় ছিল অভিনেত্রী জবা সেনগুপ্ত অর্থাৎ পল্লবী শর্মা ও নায়কের ভূমিকায় ছিল পরম সেনগুপ্ত অর্থাৎ বিশ্বজিৎ ঘোষ। সিরিয়ালটি জনপ্রিয়তার প্রধান কারণ ছিল জবা। তবে বন্ধুরা, এবার জবার ফ্যানদের জানাবো একটি খারাপ খবর। এবার একটি নতুন সিরিয়ালের শুটিংয়ের সময় আহত হয়ে যায় তিনি। সিরিয়ালে অভিনয় করার জন্য অভিনেতা অভিনেত্রীদের অনেক জায়গায় যেতে হয়। এবার জবা একটি স্থানে সিরিয়ালের শুটিং করতে গেলে হঠাৎ ক্যামেরা তার মাথায় লেগে যায় এবং সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে এমতা অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা জানায় তার অবস্থা এখন খুবই গুরুতর, এখনও তার জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে আমাদের সব জানাবে। জবার এই অবস্থার জন্য সিরিয়ালের পরিচালক খুবই চিন্তিত, কারণ সে সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করবে নতুন একটি সিরিয়ালে। সিরিয়ালটির পরিচালক বলছে, আমরা খুব দ্রুত চাই পল্লবী শর্মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, জবার আহত হওয়া নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা খুব শীঘ্রই আবার তাকে অভিনয় করতে দেখবেন। আপনারা সবাই প্রার্থনা করুন সে যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, কে কে পল্লবী শর্মার ফ্যান সেটা আমাদের কমেন্ট করে জানান। আর বাংলা সিরিয়াল জগতের ও বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।